সিটি নির্বাচনে এমপিদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগ ইসি মতানৈক্য সমন্বয়ের দায়িত্বেও থাকা যাবে না বললেন ঢাকার সিটিতে প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা মাদক সন্ত্রাসমুক্ত নারীবান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাষ্ট্রপতির আহ্বান শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বীজ বপনের তাগিদ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজিব জামান আর দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom ডাব্লিউ অনলাইনে আর শুরুতেই ঢাকার দুই সিটি নির্বাচনের খবর ঢাকার দুই সিটি নির্বাচনে এমপিদের ভূমিকা নিয়ে একমত হতে পারেনি আওয়ামী লীগ ও ইসি কমিশনের সাথে বৈঠকে উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন ভোট চাওয়া ছাড়া এমপিরা সব করতে পারবেন তবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রচার তো বটেই এমপিরা সমন্বয়ের কাজও করতে পারবেন না স্মৃতিমণ্ডলের রিপোর্ট রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন ঢাকা উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফাল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে বৈঠকে চার কমিশনারও উপস্থিত ছিলেন আচরণবিধি ইভিএম সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় পরে তোফায়েল আহমেদ বলেন নির্বাচনী আচরণবিধির ব্যাখ্যা জানতে এসেছিলেন তারা তিনি জানান সংসদ সদস্যরা নির্বাচনে ভোট চাইবেন না তবে অফিসে বসে মহল্লার কোনো বাসায় বসে মিটিং করা যাবে আমরা মেনে গেলাম যে এমপিরা ভোট চাইব না কিন্তু ঘরের মধ্যে বসে এমপিরা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো ক্যাম্পিনে যেতে পারবো না এটা আমরা মেনে নিছি কিন্তু বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে সভা হয় এটা ওলিটোরিয়ামে একটা মিটিং হলো সেখানে এমপিরা যাইতে পারবে যদিও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাফ জানিয়ে দিয়েছেন এমপিরা নির্বাচন সমন্বয়ের কাজ করতে পারবেন না নির্বাচনী কার্যক্রমেও থাকতে পারবেন না তবে মুজিদ বর্ষের মতো রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন বলে জানান সিিসি এমপিরা सगळी করতে পারবেন কেবলমাত্র নির্বাচনের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে তাদেরকে সম্পৃক্ততা নির্বাচন প্রচারণা এবং নির্বাচন কার্যক্রম তারা করতে পারবে না কাজে ঘরোয়াই হোক অথবা বাইরে হোক সেটা আমরা করতে পারবে না সেটাই বিধিতে বলা আছে আমরা তাদের বুঝিয়ে বলেছি আমির হোসেন আমু ও তোফাল আহমেদ দুই সিটিতে আওয়ামী লীগের সমন্বয়কারীর দায়িত্বে থাকার বিষয়ে সিইসি বলেন এ ব্যাপারে ইসি জানে না অবহিত হলে নিষেধ করা হবে কিভাবে কাদেরকে কমিটিতে রেখেছে আমি আমি জানি না আমাদের অফিসিয়াল এখনো পাইনি এরকম যদি আমরা পেয়ে থাকি তাহলে তাদেরকে এটা নিষেধ করবো যে তারা সমন্বয় সমন্বয়কারী হিসাবে তারা দায়িত্ব পালন করতে পারবেন মন্ডল ঢাকা ঢাকা এবার প্রচারের খবর দক্ষিণ দক্ষিণে ভোটের প্রচারে ব্যস্ত ঢাকা দক্ষিণের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাদক ও সন্ত্রাস নির্মূলে পুরান ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যস্টা শেখ ফজেন তাপস আর বিএনপি প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন শেষ পর্যন্ত ভোটের মাঠ থেকে জয় ছিনিয়ে আনবেন সাথে আদিত্য পুরনো ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে প্রচার শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস ভোটারদের কাছে লিফলেট দিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি নারী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনজটমুক্ত শহর করার প্রতিশ্রুতি দেন তাপস। যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকায় হিসেবে গড়ে তুলব। গণপরিবহন ব্যবস্থা, আমাদের यातायात সুবিধা, আমাদের রাস্তা, আমরা সব কিছু পুনর্নির্মাণ করে আমরা সেই ঢাকাকে শত ঢাকা হিসেবে গড়ে তুলব। ঢাকাকে মাদক মুক্ত করতে নিজের পরিকল্পনাও তুলে ধরেন আওয়ামী লীগ প্রার্থী পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে এদিকে বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারে নামেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নানা শ্রেণী পেশার মানুষের কাছে ভোট চেয়ে বিলি করেন লিফলেট ইশরাক বলেন জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে তিনি জয়ী হবেন আমার মাত্র দ্বিতীয় দিন প্রচারণায় রয়েছে কোনো বাধাকে আমরা বাধা মনে করছি না আমরা জনগণের শক্তিতে বলিয়ান কোনো বাধা বিপত্তি আমরা মানব না আমরা আমাদের কাজ চালিয়ে যাব চলতি সপ্তাহেই নির্বাচন ইস্তেহারে আধুনিক ঢাকা গড়ার রূপরেখা দেবেন বলেও জানান ইশরাক আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এখন যাব উত্তরে প্রচারে ব্যস্ত উত্তর সিটির মেয়র প্রার্থীরাও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার পাশাপাশি নিশ্চিত করা মশক নিধন জল ও মুক্ত নগর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা নতুন ওয়ার্ডগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করারও কথা জানান তারা সহকর্মী নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজ হোমন মিরপুর শাহ আলী মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পরে মাজার এলাকায় একটি পথসভায় যোগ দেন তিনি বক্তৃতায় আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন আতিকুল চান নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলে না উন্নয়ন করে উন্নয়নে বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা শহরকে একটি পরিকল্পিত সুন্দর আধুনিক সুস্থ সচল এবং একটি মাধুরী এবং একটি মানবিক ঢাকা করবো ইনশাল্লাহ এরপর নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন প্রচারের মাঠে মিরপুর এক নম্বর গুদারাঘাট শাহ আলীবাগ পাইকপাড়া টোলারবাগ সহ বিভিন্ন এলাকায় ভোট চান আওয়ামী লীগ প্রার্থী জলাবদ্ধতা সমস্যার সমাধান এডিস মশা নিধন সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান আতিকুল ইসলাম আমি একটা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট থেকে চালু করে আসছে এবং আমাদেরকে এডিস মশার সিজনে আগে কাজ করলে লাভ নাই তিনশো পঁয়ষট্টি দিনে কাজ করতে হবে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের জন্য এটা আমরা একটা প্ল্যান করেছি উত্তরা থেকে নির্বাচনী প্রচারে নামেন বিএনপির মেয়র প্রার্থী তাবি তাওয়াল সকালে স্থানীয় বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়ে জয়নাল মার্কেট থেকে গণসংযোগ করেন তিনি পরে মিছিল নিয়ে আজমপুর হয়ে চৈতি গার্মেন্টস উত্তরখান মাজার ময়নার টেক মাস্টার বাড়ি সহ বেশ কয়েকটি পয়েন্টে গণসংযোগ করেন তাবিত। এখনও সুষ্ঠুভাবে প্রচার কার্যক্রম চলছে বলে জানান তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন বলেও দাবি করেন বিএনপির এই প্রার্থী যে সারা আমরা পাচ্ছি সাধারণ মানুষ থেকে জনগণ থেকে ওনারাও উৎফল ওনারাও আমাদেরকে আশ্বস্তি করছে যে আমরা যদি এগিয়ে থাকি আমরা যদি মাঠে শক্ত থাকি ওনারাও সময় আসলে ভোট আমাদের জন্য আমাদের পক্ষে অবশ্যই দিবেন দাবিদ বলেন ত্রিশ জানুয়ারি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে নতুন করে যে ওয়ার্ডগুলো হয়েছে ওনাদের উপরে সুদৃষ্টি নজর থাকা হবে আসলে ওনারা ঢাকা সিটি কর্পোরেশনের মতো রূপরেখা হতে পারে বাস্তবায়ন যাবজ্জীবনের উন্নয়ন হতে পারে মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরাও রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা লোভ লালসা কিংবা মোহ থেকে বিরুদ্ধ থেকে পেশার মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পূর্ণাঙ্গ মানুষ ও সভ্য জাতি গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতার বীজ বপন করার আহ্বান জানান রাষ্ট্রপতি বুড়িগঙ্গার তীরে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম স্কুল থেকে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু 2005 সালে উচ্চশিক্ষার পূর্ণাঙ্গ লক্ষ্য যাত্রা শুরু মূলত দু সালে ধারাবাহিক সাফল্যের স্মারক চিহ্ন হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন প্রায় সাড়ে আঠারো হাজার গ্র্যাজুয়েট সর্বোচ্চ শিক্ষার স্বীকৃতি নিয়ে হন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ যোগ দেন অনুষ্ঠানে স্নাতক স্নাতকোত্তর পিএইচডি ও এম ডিগ্রি অর্জনকারীদের সনদপত্র তুলে দেন রাষ্ট্রপতি তাহলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি হবে তা ভেবে দেখবেন কোনো ধরনের লোভ লালসা বা অন্য কোনো মোহের প্রতি আকৃষ্ট না হয়ে রাখবেন। আর বয়নের মধ্যে দিয়ে তুড়াকে চলছে মাওলানা জোবাইর অনুসারীদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিন এদিকে কাল আখিরে মোনাজাত উপলক্ষে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ সহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা চিল্লাবন্দি হয়ে দেশে বিদেশে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়া সহ তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর বয়ান শোনার মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে অর্ধ শতাধিক দেশের দুই হাজার বিদেশি মুসল্লি ইস্তেমা ময়দানে সমাবেত হয়েছেন আল্লাহকে সন্তুষ্ট কিভাবে করা যায় সে সমস্ত কথা আদেশ এবং নির্দেশ করে বয়ান সেই মোতাবেক আমরা চলার চেষ্টা করি দিনের কথা শোনার জন্য এবং দিন শেখার জন্য আসছি আমরা নিজে হেদায়ত পেয়ে যাই পুরো দুনিয়ার মানুষ যাতে হেদায়ত পেয়ে যায় এই উদ্দেশ্যেই আসা সহি সালামতে থাকতে পারি এবং সারা উম্মত যেন এই দিনের কাজে নিযুক্ত হতে পারে সারা দুনিয়ার মানুষ যাতে ঈমানদার বেনে আর আখেরাতে পাড়ি দিতে পারে আখেরাতের জীবন যাতে তাদের সুগময় হয় সেই জন্য আমরা এই বাংলাদেশে এসেছি টুঙ্গি ইস্তেমায় আখেরি মোনাজাত উপলক্ষে আগামীকাল ভোর থেকে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দেবপুর চৌরাস্তা ঢাকা সিলেট মহাসড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গি ও আবদুল্লাপুর আশুলিয়া সড়কের আবদুল্লাপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ আমরা অ্যাক্টিভ আছি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই মুসলিদের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রেখে এই বিশ্ব ইজতেমার কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে এছাড়া সকল আন্তনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গিতে যাত্রা বিরতি করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে ষোলোটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ট্রেনের ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এবং সকল আন্তনগর ট্রেনের টঙ্গিতে স্টপেজের ব্যবস্থা করা হয়েছে যাতে সম্মানিত মুসল্লিগণ নির্বিঘ্নে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার এই পর্ব টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ একদিকে যুদ্ধ আরেক দিকে ইবোলা সংক্রমণ এসব চ্যালেঞ্জ উতরে ফোর্স কমান্ডারের সার্বক্ষণিক সঙ্গী মিলিটারি পুলিশের সিরিমোনিয়াল স্কোয়াড এদিকে যুদ্ধ দামামায় মন যাতে এক পেশে না হয় তার জন্য রয়েছে বাংলা হাউস রুয়ান্ডা সীমান্তের গোমা আর উগান্ডা ঘুরে এসে আর জানাচ্ছেন অখিল পোদ্দার বেসামরিক লোকজন তো বটেই জাতিসংঘের ফোর্স হেডকোয়ার্টারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়িও তল্লাশি করেন বাংলাদেশের মিলিটারি পুলিশ ডিআর কঙ্গোতে ইউএন ম্যান্ডেট না মেনে রাস্তায় বের হলেই তাই সতেক সমস্যা আমাদের এমপি কোরের মূল মন্ত্রই হচ্ছে পোলাইট অ্যান্ড ফার্ম তো আমরা যথেষ্ট পোলাইট থাকি বাট আমাদের কাগজে কলমে সকল কার্যক্রমই আমরা ফার্ম থাকার চেষ্টা করি অ্যাজ পার দি ল ম্যান্ডেটস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন অফ

এর বাইরে শান্তি প্রতিষ্ঠার সার্বক্ষণিক সংগ্রামে ব্যস্ত বাংলাদেশের সেনাবাহিনী মাসের পর মাস এই যুদ্ধে যেন একঘেয়েমি তৈরি না হয় তার জন্য তিন মাস অন্তর বাংলা হাউজে ছুটিতে যান মাঠের যোদ্ধা বাংলা হাউস মানেই আমাদের একটা বাংলাদেশের খণ্ড যেখানে আমরা আসে সবার সাথে কথাবার্তা বলে ওগান্ডা দেশের মতো এমন একটা জায়গায় এখানে আমার বাংলাদেশ মনে হয় ভিজিটের জন্য পাঠানো হয় বিনোদনের জন্য আমরা এখানে উগান্ডায় আসছি সুদান থেকে বিধ্বস্ত বিপর্যস্ত মন ভালো করার সহায়ক স্থান বটে উগান্ডার এই বাংলা হাউস সাওয়া সাওয়া আরুচা আকুচা আরুচা বাংলাদেশ গুড বাংলাদেশ বেতা মিশনে আসবার পর থেকে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি একদিকে যুদ্ধের দামামা আর একদিকে দেশের টান দুয়ে মিলে কোনো সৈনিকের মন যেন কখনো না কখনো এতটুকুর জন্য হলেও নষ্ট না হয়ে যায় তার জন্যই এই বাংলা হাউজে বিনোদনের ব্যবস্থা কারণ এই বাংলা হাউজে এলে তারা বাংলা খাবার যেমন খেতে পারেন তেমনি সবার সঙ্গে মিশিয়ে বিনোদনও করতে পারেন আশপাশের বিভিন্ন স্থান দেখে এবং ঘুরে ফিরে আর কিছুদিন থেকে এখানে আবার বিভিন্ন মিশনে ফিরে যান আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা অখিল পোদ্দার একুশে টেলিভিশন এনতেবে বাংলা হাউস উগান্ডা এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের দুদিন ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিসেস জেবুন্স আকবর এবং প্রফেসর ডঃ মিজানুর রহমান অনুষ্ঠানে ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সময় উপযোগী কৌশল গ্রহণ করা হয়েছে বলেও জানান বক্তারা সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাচ্ছি আরও একবার সিটি নির্বাচনে এমপিদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগ ইসি মতানৈক্য সমন্বয়ের দায়িত্বও থাকা যাবে না বললেন সিসি ঢাকার দুই সিটিতে প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা মাদক সন্ত্রাসমুক্ত নারী বান্ধব নগর গড়ার প্রতিশ্রুতি